কবি পি বি শেলি বলেছেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। সতীনাথ মুখোপাধ্যায় তার পুরো সঙ্গীত জীবন দিয়ে এই সত্যটাকে প্রমাণ করে গেছেন। সঙ্গীত সাধনাকে তিনি তার জীবনের মূল লক্ষ্য বলে ধরে নিয়েছিলেন। হয়তো সেজন্যেই তার প্রথম জীবনের সুরেলা কণ্ঠের সাথে পরিণত বয়সের কণ্ঠের মিল পাওয়া বড়ই কঠিন। প্রতিনিয়ত নিজে ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়া আজ মনে হয় এই নিরালা। একাধারে শিল্পী, অন্যদিকে সুর স্রষ্টা, দুদিকেই সমান দক্ষ ছিলেন তিনি। সঙ্গীতের এই বিশাল মহিরুহ বাংলা সঙ্গীতকে অনেকটাই উপরে নিয়ে গেছেন। বাংলা সঙ্গীতকে ঘষে মেজে পরীক্ষা করেছেন নিজের জীবন কষ্টি।
শোনা যায় কোনোদিন সকালে দু ঘন্টা তানপুরা নিয়ে না বসলে তার পুরো দিনটাই মাটি হয়ে যেত। ধ্রুপদ, ধামার, টপ্পার শিক্ষা গ্রহণ করেছেন সঙ্গীতাচার্য ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে। পরে এক টানা 18 বছর তালিম নেন উচ্চাঙ্গ সঙ্গীতে চিন্ময় লাহিড়ির কাছে। নিজের সুরে অজস্র হিট গান দিয়ে তার সঙ্গীত জীবনে পদচারণা শুরু হয়। তার সুরে গান গেয়েছেন হেমন্ত, দ্বিজেন, ধনঞ্জয়, লতা, মানবেন্দ্র, উৎপলা সেন, শ্যামল মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, প্রায় সবাই। আবার নির্মল ভট্টাচার্য এবং সুধীন দাশগুপ্তের সুরে তার গাওয়া বেশ কিছু গান বাংলা গানের ভুবনে জাজ্বল্যমান তারা হয়ে রয়েছে। উৎপলা সেনের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন হিন্দি গানও।
আকাশ তো মেঘলা যেও না কো একলা এখনই নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে ভয় আছে আকাশ তো মেঘলা যেও না কো একলা এখনই নামবে ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পাথারাবা গল্প করার এই তো দিন মেঘ কালো হোক মন রঙিন গল্প করার এই তো দিন মেঘ কালো হোক মন রঙিন সময় দিয়ে হৃদয়টাকে বাঁধব না কোয়া আকাশ তো মেঘলা যেও না কো একলা এখনই নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে ভয় আছে আধারো ছায়াতে যেছি হারাতে দুবাহু বাড়াতে তোমারই কাছে আধারো ছায়াতে যেছি হারাতে দুবাহু বাড়াতে তোমারই কাছে যাক না এমন এই তো বেশ হাই যদি হোক গল্প শেষ যাক না এমন এই তো বেশ হাই যদি হোক গল্প শেষ পূর্ণ হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতা আকাশে তো মেঘলা যেও না কো একলা এখনই নামবে ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পাথারাবা আকাশ তো মেঘলা যেও না কো একলা এখনই নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে বাংলা গানের সোনালি দিনে শ্রোতাদের কাছে এলপি রেকর্ড ছাড়া ভরসা ছিল রেডিও কিন্তু শ্রোতারা রেডিওতে এই শিল্পীর গান বহুদিন শুনতে পাননি কারণটা জানেন এটি শিল্পীর জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা রেডিওর অডিশন টেস্টে শিল্পীকে 10 বার বসতে হয়েছিল 9 বার ফেল করার পর 10ম বার পাশ করেন হয়তো বারবার এই ব্যর্থতা শিল্পীর জীবন বোধই পাল্টে দিয়েছিল নিজেকে আরও তীক্ষ্ণ আরও ক্ষুরধার করতে গিয়ে বাংলা সঙ্গীতের মুকুটে তিনি গুঁজে দিয়েছেন আরও কয়েকটি মণিমুক্ত জানি একদিন আমার জীবনী লেখা হবে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতা জানি একদিন আমার জীবনী লেখা হবে
রেখে দিয়ে।